কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যখন আমাদের এক ঘেমি রান্না পটল ভাজা পটল পোস্ত পটলের ঝাল খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা দুইভাবে খাওয়া যাবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এই রেসিপিটার জন্য আমি নটা পটল নিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন পটলগুলো কাটার আগে আমি একটা বাটির মধ্যে ছ চামচ বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনের মধ্যেই দু চামচ নিয়ে নেবো চালের গুঁড়ি এরপর নিয়ে নেব কালো জিরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য নেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব থ্রি পিঞ্চের মতো খাবার সোডা আর স্বাদ অনুযায়ী লবণ এরপর এটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণটা মিশিয়ে নেওয়ার পর এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি তৈরি করে নেব অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা বানিয়ে নিতে হবে খুব পাতলাও হয়ে যাবে না আবার খুব ঘনও থাকবে না এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা এইভাবে এখন আমি রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিয়ে পটলটা এবারে আমি কেটে নেব ব্যাটারটা এভাবে আগে থেকে বানিয়ে রেখে দিয়ে রেস্টে রেখে দিলে ব্যাটারটা সুন্দর হবে আর ব্যাটারটা ঠিক এইভাবে ঘনত্বটা হবে এর থেকে বেশি আর পাতলাও হবে না আবার ঘনও হবে না এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো পর আমি পটলগুলো কেটে নেব পটলের দুই দিকটা এইভাবে কেটে নিতে হবে পুরো আমি খোসা ছাড়াবো না পটলের ওপরে যে আস্তরণটা থাকে এইভাবে আমি চেঁচে চেঁচে পরিষ্কার করে নেব এইভাবে সব পটলগুলো পরিষ্কার করে নেব গাটা সমস্ত পটলের দুদিকের অংশটা বাদ দিয়ে ওপরের যে পাতলা অংশটা ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি পাতলা আস্তরণটা এইভাবেই সব করে নিতে হবে এরপর এই পটলগুলো আমি টুকরো করে কেটে নেব এইভাবে টুকরো করে সব পটলগুলো কেটে নেব সব পটলগুলো এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর একটা চামচ দিয়ে আমি পটলের ভেতরের অংশটা বাদ দিয়ে দেব এইভাবে বাদ দিয়ে দেব সব পটলের ভেতরের অংশগুলো একই আমি বাদ দিয়ে দেব আমি এখানে ছুরি দিয়ে সব পটলগুলো কেটে দেখাচ্ছি আপনারা যদি বটি দিয়ে পারেন বটি দিয়েও করে নিতে পারেন সবাই ছুরিতে অভ্যস্ত নয় সব পটল থেকে ভেতরের অংশগুলো বাদ দিয়ে দিয়েছি এরপর এরপর এই পটলগুলোকে আমি এইভাবে কেটে নেব সরু সরু করে লেগে থাকবে পুরো কেটে বাদ দেব না এইভাবে কেটে নিতে হবে খুব সাবধানে পটলগুলোকে এইভাবে ঠিক কেটে নিতে হবে লেগে থাকবে ধরটা লেগে থাকবে এইভাবে সব পটলগুলোকে আমি কেটে নেব সব পটলগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে আমি এইভাবে কেটেছি আপনারা যদি আরও সরু সরু করে কাটতে পারেন তো খুবই ভালো হবে এরপর আমি লবণ দিয়ে দেব লবণটা ভালো করে মাখিয়ে নেবো এইভাবে ব্যাটারটা দেখে নেব এই ব্যাটারের মধ্যে নিয়ে নেবো হাফ চামচের মতো পোস্ত আর দিয়ে দেবো এক চামচের মতো গরম তেল এই গরম তেলটা দিলে এই রেসিপিটা খুব মজমচে হবে পটলের এই বড়াটা দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটার যত ভালো করে ফেটিয়ে নেবেন ততটাই ভালো হবে মুচমুচে হবে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল বেশ একটু বেশি করেই তেলটা দিতে হবে তেলটা গরমও হয়ে গেছে এই তেলের মধ্যে এবারে একটা একটা করে পটল ভেজে নেব ব্যাটারে ডুবাবো ডুবিয়ে আর ভেজে নিতে হবে আরও একটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে তাতে পটলটাও সেদ্ধ হয়ে যাবে ভাজাটাও ভালো হবে আমি এখানে পাঁচটা পটল দিয়ে দিয়েছি যতগুলো ধরেছে একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দেব অপর দিকটাও এইভাবেই ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে ফুলছে বলেই তেলের মধ্যে ভেসে উঠেছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এইভাবেই আমি সব পটলগুলো ভেজে নেব আর এই রেসিপিটা দুইভাবে খাওয়া যেতে পারে গরম ডাল ভাতের সাথে আবার বিকালে চায়ের সাথেও খুব ভালো লাগবে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নেব তেলটা ঝাড়িয়ে তুলে নেব একই রকম ভাবে সব পটল গুলোই ভেজে নেব তুলে নেব গুলো ভেজে নেওয়ার পর সার্ভ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ